আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত কোরআনের পাঠশালার ছোটদের ঘরে বসে কোরআন শিক্ষার প্রথম ব্যাচের সকল স্টুডেন্টদেরকে আজকের এই ক্লাসে স্বাগতম আজকের এই ক্লাসে আমরা নামাজের দোয়ার মধ্যে থেকে দোয়ে কোনো এটা সুন্দর করে সহিশুদ্ধভাবে শিখতে যাচ্ছে ইনশাআল্লাহ তাহলে চলুন আর দেরি না করে আজকের ক্লাসটি শুরু করি

بسم الله الرحمن الرحيم. Action, بالله 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 بسم الله الرحمن الرحيم. ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما. রব্বি সারহলি সাদরি ওয়াইাসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি আফকাহ কাওলি যে তাহলে এবারে সবাই খেয়াল করেন আমরা আজকে দোয়ের কুনু শিখবো দোয়া কুনু এটা বেতের নামাজে পড়তে হয় আল্লাহ আমাদেরকে দৈনন্দিন পাঁচ অক্ত নামাজ পড়শ করেছেন পাঁচ ফজর জোহর আসর মাগরিব ঈশা এগুলো হলো প্রত্যেকটা অক্তের নাম ফজর এটা হলো একবারে সকালে পড়তে হয় শোভেছাদিকের পরে জোহর এটা দুপুর বেলায় পড়তে হয় আসর এটা বিকালে পড়তে হয় এই যে আসরের নামাজ পড়েই কিন্তু আমরা ক্লাস শুরু করেছি মাগরিব একটু সন্ধ্যা হলে পড়তে হয় ঈশার নামাজ রাতে পড়তে হয় এই পাঁচ অক্ত নামাজ পড়তে হয় আমাদের পাঁচ অক্ট নামাজ পড়া ফরজ এরপরে ঈশার নামাজের পরে বেতের নামাজ এটা আল্লাহ এটার মূল নিয়ম হলো তারাবির নামাজ আপনার তাহাজের নামাজের পরে একদম শেষে বেতের নামাজ এটা মূল মূল পড়তে হয় হলো একবারে রাত্রে সুবে সাদিকের আগ মুহূর্তে কিন্তু আমরা যেহেতু তাহার নামাজ পড়তে পারি না রাত্রে আমাদের ঘুম বেশি থাকে আমাদের নবী তো সবসময় রাত্রে নামাজ পড়তেন আমরা আহ ঈশার নামাজে পড়ে ঘুমায় পড়ি যদি ঈশার নামাজে পড়ে আমাদের ঘুম এসে যায় তাহার যদি নামাজ পড়া এটা কোনো ফরজ ওয়াজিব এই ধরনের কিছু না আপনি যদি পড়েন অনেক সব হবে আর না পড়লে কোনো গুণা হবে না ঠিক আছে এই জন্য তাহাজ্জুদের নামাজে কোনো জোর জবরদস্তি নেই কোনো কঠোরতা নেই আপনি যদি পড়েন তাহলে অনেক সব পাবেন না পড়লে গুনাহ হবে না এই কারণে অনেকেই পড়ে না তাহাজ্জদে নামাজ কিন্তু সাবায়িক রামরা তাহাজ্জদে নামাজ পড়তেন আমাদের নবীও ও তাহাজ্জতে নামাজ পড়তেন তাহাজ্জুদের নামাজের পরে এই বেতের নামাজ পড়তেন তো তাহাজ্জুদে নামাজটা কিন্তু এটা সন্নাতে ঝায়েদা নফল ঠিক আছে নফল এটা আর বেতের নামাজ এটা ওয়াজিব আপনি যদি না পড়েন তাহলে গুণা হয়ে যাবে অনেক গুণা হবে ওয়াজিব তরকের গুণা হবে এই জন্য সাহাবাহিকরমদের থেকে এটা প্রমাণিত হয়েছে যে বেতের নামাজটা ঈশার পর পরই পড়ে নিতে হবে তাহলে ওয়াজিব আর তরক হবে না ওয়াজিবটা ছুটে যাবে না আর যারা তাহাজ নামাজের অভ্যস্ত প্রত্যেক দিন তাহার নামাজ পড়ে ওই রাত্রে উঠে সে ফজরের আগে উঠে তাহার নামাজ পড়ে এরম যদি কারোর অভ্যাস থাকে তাহলে সে ইশার পরে তার ইশার পরে বেতরের নামাজ পড়বে না সে তাহার পরে বেতরের নামাজ পড়বে এটা হলো নিয়ম তাহলে আমরা শিখলাম কি এই বেতরের নামাজ পড়াটা হলো ওয়াজিব ওয়াজিব বেতরের নামাজ এটা কিন্তু তিন রাকাত বেতরের নামাজ পড়া ওয়াজিব এটা তিন রাকাত ইশার পরে পড়তে হয় ইশার পরে আচ্ছা এই বেতরের নামাজের মধ্যে তৃতীয় রাকাতে একদম তিন নম্বর রাকাতে তোয়ে কুনুত এটা পড়া ওয়াজিব তোয়ে কুনুত এখন আমরা যেটা শিখতেছি এটা বিতিরে নামাজে পড়তে হয় তাহলে আপনারা দেখি কতটুকু বুঝেছেন এই যে তোয়ে কুনুত শিখবো এটা কোন নামাজে পড়তে হয় সবাই বলেন তো পেতের নামাজে তাহাযদ নামাজটা কেন বললাম শোনেন তাহাজ নামাজটা বললাম হলো নামাজের পরে এই বেতের এই দেখেন বেতের নামাজের পরে এই বেতের ওয়াজিব আর নামাজ ওয়াজিব না নফল আপনি পড়লে সব আছে না পড়লে গুণা নেই এজন্য জন্য অনেকেই তাহাজ নামাজ পড়ে না আর আপনি যদি বেতের নামাজ না পড়েন তাহলে কিন্তু এই যে ওয়াজিব ছুটে গেল গুণা হয়ে যাবে অনেক গুণা হবে ওয়াজিব হলো না এই জন্য ঈশার নামাজ শেষ করে বেতের পড়ে ফেলতে হয় তাহলে এই ছুটে যায় না। থেকে বেঁচে থাকা যায় তাহলে নামাজের পরে এই বেতের নামাজ হয়। নামাজ তিন রাকাত এই তিন রাকাত নামাজের তৃতীয় রাকাতে তিন নম্বর রাকাতে এই দোয়ে কুনুদ টা পড়তে হয় এই দোয়ে কুনুদ পড়া ওয়াজিব জি এতটুকু আমরা মনে রাখবো আগে এখন আসেন আমরা দুয়ায় কোনোটা পড়েনি শুরু থেকে খেয়াল করেন সবাই আল্লাহু না নেস্তারি নুকা আল্লা হু এটা আল্লাহ শব্দ কিন্তু আল্লাহ শব্দ আল্লাহ শব্দের ডানে জবর আসছে এই জন্য আল্লাহ শব্দকে মোটা করে পড়তে হবে আল্লাহ একালিফ টান দিতে হবে খাড়া জবর আসছে আল্লাহ হুম আল্ল সবাই খেয়াল করেন কিন্তু আল্ল হুম এখানে অজিব গুন্না হরকতের বামে মিমে তাসদিদ এটা অজিব গুন্না আল্লাহুম হামজা নুন জের ইন নুন আলিব জবর না ইন না হরকতের বামে নুনে তাসদি এখানে ওয়াজিব গুন্না আর এরপরে জবরের বামে খালি আলিব মদের হরফ এক আলিপ প্রাণ দিতে হবে ইন না আল্লাহুমায়না নাস্তা ঐ নুন চিন জব নাস্তা জবৰ তা নাস্তা আইনিয়া জেৰে ঐ নাস্ত ঐ জেৰেৰ এটা মদের সৰপ একালি প্ৰান্তে হবে নাস্ত অই নুন পেচ নু কাপ জবৰ কা নুকা নাস্ত নুকা আল্লা না নাস্ত ঐ নুকা আল্ল

মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে এতটুকু আপনারা তিনবার পড়বেন হাতে গুনে গুনে তিনবার পড়বেন দেখি কে কে তিনবার এতটুকু পড়তে পারে দাঁড়ান আগে থেকে না যখন আনমিউট করে দেব এখন মিউট হয়েছেন আনমিউট করলে তখন পড়া শুরু করবেন এখন পড়া শুরু করা যাবে না আনমিউট হলে তারপরে আমি আপনাদেরকে একটু দেখে নিই কে কে এদিকে তাকাই তাকিয়ে রয়েছেন আমার এ প্লাস দিতে হবে তো এই জন্য দেখতেছি জি

আল্লাহুম্মা ইয়ানতুহা মাশালা সুন্দর হয়েছে একজন একজন করে এতটুকু শুনবো দেখে তাহমিদ আহনাফ হ্যান্ডেজ করবেন আগে থেকে কেউ তাহমিদ আহনাফ দেখে আপনি বলেন তো এতটুকু আল্লাহু হাম্মা আরেকবার বলেন এ আল্লাহর শব্দ মোটা করে বলতে হবে আল্লাহুম

হরকতে টান হয়ে যাচ্ছে জি আপনার সুন্দর হয়েছে কিন্তু হরকতে টান হয়ে গেছে মাতে টান হয়ে গেছে তাতে টান হয়ে গেছে এটা আরো খেয়াল করতে হবে রেজওয়ান রেজওয়ান

তাসপিয়া সুন্দর করে বসেন তাসপিয়ার আছে নাবিহা এই দুজন শুধু দুষ্টুমি করতেছেন কিন্তু হিজাব খেয়াল করেন হ্যাঁ সুন্দর করে দেখেন এ যারা বলতেছে এই যে মাসাবি লাবিব আরো দুইজন বললো এখানে কিন্তু টান ভুল দিচ্ছে এগুলো খেয়াল করবেন সামনেরটা বাকিদের ধরা হবে তাহলে এখানে আবার বলেছে খেয়াল করে শোনেন সবাই আল্লাহ

و نستغفر في و نستغفر رپشرو ونستغفر کا صبر کا ونستغفر کا ونستغفر کا ونستغفر کا اٹا ہتے گنے گنے چار بار بولبن سبای جی بولن মাসাল্লাহ সুন্দর হয়েছে এইভাবে যদি পড়তে থাকেন সবাই তো এ প্লাস পেয়ে যাবেন মাসাল্লাহ যে তাহলে এটা খেয়াল করেন ওয়ানাস তাগ ফিরুকা ওয়ানাস তাগ এর আগে এতটুকু যাদের ধরেনি তারা হ্যান্ডেল করেন এতটুকু যাদের ধরা তারা হ্যান্ডেল জি যাদের ধরা হয়নি তারাই শুধু হ্যান্ডেলস করবেন ধরা হয়েছে যাদের তারা হ্যান্ডেল করবেন না মুনাইম রহমান আপনাকে তো ধরা হয়নি আপনিও হ্যান্ডেলস করেন ফারিহা আপনি হ্যান্ডশেক করতে হবে হ্যান্ডশেক না করলে কিন্তু বাদ পড়ে যাবেন ধরা থেকে বাদ পড়ে যাবেন কিন্তু হ্যান্ডশেক করতে হবে জি নাবিহা আপনি আনমিউট হন জি হুজুর নাবিহা আপনি এতটুকো আমাকে বলে শুনান ওয়ানস্তাগ ফিরুকা অনেক সুন্দর হয়েছে এরপরে আ নামটা তো নাহিন মনে হচ্ছে জি একটু হ্যান্ডেজ আনমিউট হন আপনার নামটা কি জানো নিহা নিহা ও বানানটা ভুল হয়ে গেছে হয়তো আমাদের এখান থেকে ভুল হয়ে গেছে এই যে এন এস আই এন এটা রয়েছে ঠিক আছে আমার ভাই আর একটা নতুন ক্লাস করে সেজন্য এখানে নাহিদ হয়ে গেছে ও নাহিন হয়ে গেছে আচ্ছা তাহলে আপনি এটা একটু বলেন মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে এবার দেখে আর বলতে পারে কিনা সাবিহা জান্নাত ইফতি আপনি আনমে ওঠন সাবিহা জান্নাত আপনি বলেন তো দেখি এতটুকু অন আবার বলেন বুঝতে পারিনি ও Анастасия অনেক সুন্দর হয়েছে আর বাকি যারা আছেন হ্যান্ড কিন্তু ডিলিট করা যাবে না হ্যান্ড রাইস রেখে দিবেন ঠিক আছে আমি আবার সামনে থেকে ধরবো আপনাদের যেদের হ্যান্ড রাইস তাদের ধরবো তাসফিয়া একটু ক্লাসে মন দিতে হবে

অনু মি নবিকা অনু মি বিকা। অনু মি নবিকা আপনারা সাথে রিডিং করবেন অন্য মি নবিকা এতটুকু চারবার বলেন সবাই আহ একটু খেয়াল করেন দু একজন কিন্তু বিতে টান দিয়ে দিচ্ছেন এটা হরকত টান দেয়া যাবে না অনু মিনু বিকা বিকা অনু মি নবিকা মিনু বিকা আনো মিনু বিকা এইভাবে দ্রুত বলতে হবে যে এবারে বলেন খেল করে আনো মিনু মাসাল্লাহ সুন্দর হয়েছে তাহলে এত মধ্যে এখন ধরবো আর পড়া লাগবে না একটু চোপ থাকেন এখন আর পড়া লাগবে না এখন আমি ধরতেছি আপনারা খেয়াল করে শোনেন যে সুন্দর করে বলতে পারছে কিনা আমির হামজা আনমে উঠান হ্যাঁ আমির হামজা আপনি এতটুকু বলেন তো খাওয়া দাওয়া করছেন করি গাজর চাপাই আচ্ছা ঠিক আছে খেয়ে নেন তারপরে বলেন তাহা আনমিও হন তাহা আপনি অনেক সুন্দর হয়েছে তাহারটাও সুন্দর হয়েছে এরপরে দাঁড়ান আপনাকে একটু দেখে নেই আমার নাম আহমেদ আচ্ছা বিনতে আহমদ জি বলেন এবারে বলেন ওয়ানু মিনু এটা কিন্তু গলায় যাবে না শুধু ধাক্কা হবে গলার মধ্যে ঢুকবে না অন্য অন্য মিনু আবার বলেন ওয়ানু মিনু বিকা ওয়ানু মিনু সুন্দর হয়েছে তাহলে মাসফিয়া বিনতে লাবিবের হয়েছে তাহারও হয়ে গেছে এরপরে যে জি বাকি যারা একটু পরে ধরতেছে আবার

শুধু এখানে একটু দেরি করতে হবে তাসদের যে হরফের উপরে থাকে সেখানে একটু দেরি করতে হয় আর বাকি সব জায়গায় তাড়াতাড়ি বলতে হবে ওয়ানা তাওয়াক কালু আলাইকা ওয়ানা তাওয়

তাসফিয়া আপনি তা বলেছেন ওয়াউ ওয়া ঠোঁট গোল তা ওয়াক্ কালু আলাইকা আর এই পাশে আরেকজন আহ তানিশা তানিশাও কিন্তু কোনো এক জায়গায় টান দিয়ে ফেলে তা কালু হয় লুতে তে টান দিয়েছে না তো আহ এই দুই জায়গায় যে কোনো এক জায়গায় টান দিয়ে দিয়েছে টান দেওয়া যাবে না দ্রুত বলতে হবে ও না তা কালু আলাইকা ও না তা কালু আলাইকা দ্রুত বলতে হবে ও না তা ওয়াক্ কালু আলাইকা আর একবার বলেন তো সবাই সুন্দর করে মাশাআল্লাহ এবার দেখি আপনাদের মধ্যে যাদের ধরা হয়নি তাদেরকে তাদের কাছে এটা শুনেন নি মুনাইম রহমান আনমিউট হন আপনি এটা আমাকে শুনান উচ্চারণ করে

জি তাহলে সামনেটা আবার তিনজনের কাছ থেকে শুনবো তিন কাছ তাসমিয়া বিভিন্ন জিনিস কিন্তু দেয়া যাবে না আপনি বিভিন্ন মেসেজ দিচ্ছেন কিন্তু এগুলো খেয়াল করবেন ওইসব দেওয়া যাবে না জি আলাইকা অলিদ আহমদ এদিকে তাকান ইস্কিনে মনে আছে আমি বলেছিলাম ভালো করে খেয়াল করলে কিন্তু এ প্লাস পাবেন আর না খেয়াল করলে তাহলে কিন্তু এ প্লাস পাবেন না asker ক্লাসে সবাই খেয়াল করেন আমাদের কিন্তু এতটুকু হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমি শুরু থেকে আমার বলতে চাই খেয়াল করেন সবাই আল্লাহুম্মা ইন্নানা নাস্তাইনুকা ওয়া

জেৰ বামে জা এটা মদৰ হৰোপ এবৰ জবৰ লৈ আলাই কাপ জবৰ কাল আল কাল খবৰ খৈ আল কাল খৈ ৰজৰ আলাই কল খৈৰী অনু অনুশ্রেণী আলাইকাল খৈর এতটুকু আমরা এখানে থেমে যাব থেমে এই ছ জম দিয়ে পড়ব খৈর অণুশেণী আলাইকাল খইর অণুশ্রেণী আলাইকাল খৈর এতটুকু আপনারা তিনবার পড়েন সবাই। wanu nu mai enu nu mai alay ka fai wanu nu mai alay ka fai 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 মার্লাহ সুন্দর হয়েছে এখন যে পড়েনি তাকে ধরবো কিন্তু এত সময় শুধু আমাদেরকে তাকাইছিল চুপচাপ দেখি বলেন আনমিউট আনমিউঠন হ্যাঁ হয়েছে এবারে বলেন তো দেখি এখান থেকে বলেন তাসবিয়া তাসবিয়া হ্যাঁ বলেন ওনুসনি আবার বলেন ওনুসনি আলাই খাইর নিতে নিতে একালে টান দিতে হবে এটা মদের হরফ এই দেখেন জেরের বামে যতমালাইক

আচ্ছা মাসাল্লাহ সুন্দর হয়েছে তাহলে এর পরেরটা সবার তো পড়াটা শোনা হয়ে গেছে আমির হামজা আমির হামজাটা শুনেছে তানিশা শুনেছে নাবিহা যে তাহলে সবাই আনমিউট সবাই হ্যান্ডেজ করে থাকবেন আহ যারা রয়েছেন ক্লাসে সবাই হ্যান্ডেজ করে ফেলবেন হ্যান্ডেজ করেন আমি তারপর আবার নতুন করে ধরা শুরু করব আবার শুরু থেকে ধরা শুরু করব সবাইকে যে সবাই হ্যান্ডেজ করে ফেলেন যাদের ধরা হয়ে যাবে তাদের হ্যান্ডেজটা ডিলেট করে দিচ্ছি ফারিহা ফেরে দাওছে কি ফাঁকি মেরে দিল ফারিহা ফেরে দাওছে না শুনেছেন আছেন জি ফারিহা খেয়াল করেন শোনা আছেন হয়তো

দ্রুত বলতে হবে এখানে কোনো মদের হরফ নেই কোনো টানও নেই অনাশ কুরুকা অনাশ কুরুকা দেখেন ওয়াও জবর ওয়া লাম আলিফ জবর লা ওয়ালা এটা একালিপ আলিফ টান দিতে হবে মদের হরফ ওয়ালা নুন কাফ জবর নাক ফা পেশ ফু নাক ফু র পেশ নাক ওয়ালা নাক কাফ জবর কা ওয়ালা নাক ওয়ালা নাক এতটুকুর মধ্যে শুধু এই লামে টান হবে আর বাকি কোনো জায়গায় কিন্তু টান হবে না সবাই খেয়াল করেন অনাস্কুরুকা ওয়ালানাক ফুরুকা অনাস্কুরুকা ওয়ালানাক ফুরুকা এটা সবাই তিনবার বলবেন জোরে জোরে

যে আমি ধরতেছি এখন ধরবো আপনাদের মধ্যে যাদের পড়া নেওয়া হয়নি জি তানিস আমি শুনতেছি আপনারটা একটু ওয়েট করেন মাসফিয়া বিন তাহমাদ আপনি আনমিউট হন মাসফিয়া বিন তাহমাদ আপনি বলেন তো এখান থেকে এতটুকু ওনাশ কুরুকা ওয়া ওয়ালা নাগপুরুকা পুরুকা ওরুপ ওয়া টান হয়ে যাচ্ছে রুতে টান দেওয়া যাবে না ওরুকা ওয়ালা নাগপুরুকা বলেন ওনাশ পুরুকা ওয়া ওয়ালা না পুরুকা লা আর একবার বলেন তো ওয়ানাশ ফুরুপ

হ্যাঁ এটা আপনার গয়নের মতন হয়ে যাচ্ছে গয়িন না এটা কাপ বলতে হবে নাক আছে না নাক চোখের নিচে নাক সে নাক বলতে হবে ওয়লা নাক ফোরকা বলে হ্যাঁ এবারে সুন্দর হয়েছে এবং এইভাবে খেয়াল করেন এরপরে মুনাইম রহমান আনমিউঠন মুনাইম রহমান কয় মুনাইম রহমান আনমি জি আপনি বলেন তো এটা হ্যাঁ আবার বলেন এখান থেকে আবার বলেন ওয়ানাস কুরুকা

ونخلع ونتركو اتات تک پڑھو اكن واو زبر وا نون خ زبر نخ ونخلم زبر لا ونخلع عین پیشو ونخلع ونخلع لعو اكن کوئی ٹان دیوے نہ سب گلو درتو ونخلع ونخلع واو زبر وا نون تا زبر نت ونات ر پیشو ونترو کا پیشکو ونترکو ওয়ানাতুরুকু ওয়ানখলাউ ওয়ানাতুরুকু ওয়ানখলাউ যারা ক্লাসে খেয়াল করতেছেন তারা কিন্তু পেরে যাবেন খেয়াল না করলে কিন্তু এগুলো পারা যাবে না একটু কঠিন আছে হালকা কঠিন বেশি না তাহলে ক্লাসে খেয়াল করলেই পেরে যাবেন ওয়ানা ওয়ানখলাউ ওয়ানাতুরুকু ওয়ানখলাউ এই عين কিন্তু টান দেয়া যাবে না দ্রুত ছেড়ে দিতে হবে ওয়ানখলাউ ওয়ানাতুরুকু ওনা খেলা ওনা তো এটা সবাই তিনবার বলবেন জোরে জোরে

মাসাল্লাহ সুন্দর হয়েছে যাচ্ছিল না সময় নেহাকে দেখি কিভাবে পড়েছে এতটুকু নেহা আনমে উঠোন দাঁড়ান আপনাকে দেখেন আপনাকে তো এত সময় দেখাই যাচ্ছিল না হ্যাঁ আপনি বলেন তো এখান থেকে

আপনি বলেন তো এতটুকু ওয়ানাকলা ওয়ানাতুরুকু মাশাআল্লাহ সুন্দর হয়েছে জি এইভাবে একটু খেয়াল করতে থাকেন তাহা হয়েছে রেজওয়ান আনমিউট অন রেজওয়ান জি আপনি বলেন ওয়ানখলা ওয়ানাতুরুকু ধরবো তানিশা ধরবো একটু সময় দেবেন সবটা ধরে ধরতে ধরতে আপনার কাছে আসছে

এটা তিনবার বলবেন সবাই জোরে জোরে মাশাল আমি তো আমার কান তো একবারে ঝালাপালা হয়ে যাচ্ছিল আলহামদুলিল্লাহ অনেক জোরে পড়েছেন আপনার এবারে আমি ভয় পেয়ে গেছি পড়াশুনে এইভাবে একটু খেয়াল করে করে পড়বেন সবাই

জি মেসেজ করা লাগবে না আমি সবাইকে ধরবো ইনশাল্লাহ এরপরে ফারিহা ফের দাও জি আপনি বলেন মাসা আল্লাহ সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে নাবিহা এরপরে তাসিনা তাসিন বলেন আপনি এটা কোন্ডা বুঝলাম আমি দেখতে পাচ্ছি না দারণ আমি দেখাচ্ছি কিন্তু এর আগে একটা বিচার করব দারণ তারপরে আমি দেখাচ্ছি তাহলে আমি এই ফুজুরো কা এতটুকু গেছে একটা খেয়াল করেন না আপনাকে ধরতেছে এর পরেরটাই আল্ লহুম এই একা না বুদু আল্ এই একা না বুদু তাহলে এখানে আল্ল আল্লাহ শব্দ মোটা করতে হবে ডানে হব রয়েছে আল লহুমা একেবারে ওয়াজিব গুন্না বামে মিমে তা স্থির ওয়াজিব কুননা করতে হবে আল হামজা ইয়াজের ইয়া আলিফ জবর ইয়া ইয়া এক আলিফ টান দিতে হবে মদের হরফ ইয়া কাপ জবর কা ইয়া কা আল্লাহুম্মা ইয়া কা নুন আইন জবর না বা বু না দাল পেশদু না আবুদু ইয়া কা না আবুদু আল্লাহুম্মা ইয়া কা না আল্লাহুম্মা

মাশাআল্লাহ সুন্দর হয়েছে এতটুকু যারা পড়তেছেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে এবার সিন জি আনমিউট হন এতটুকু বলেন তো আপনি এতটুকু বলেন উযু আ নেটওয়ার্কের জন্য আমি শুনতে পারিনি আবার বলেন আল্লো অনেক সুন্দর হয়েছে হ্যাঁ এরপরে সাবিহা জান্নাত ইফতি আনমিউট অন হ্যাঁ সাবিহা জান্নাত আপনি বলেন তো আপনি এখান থেকে

অফন্দি গেছ হ্যাঁ কিন্তু একটু কম হয়ে গেল ওয়াজিব গুননাটা একটু কম হয়ে গেছে আবার গুননা কর মাশাআল্লাহ সুন্দর হয়েছে এরপরে তাহমিদ আহনাফ আনমিউট অন জ অনেক সুন্দর হয়েছে তারপরে ফাহমিদুল মুক্তিম আনমিউট হন ফাহমিদুল মুক্তিম আনমিউট হন ফাহমিদুল মুক্তিম আপনি বলেন তো এখান থেকে মাসাল সুন্দর হয়েছে জি বাকি যারা আছেন

মার্লা ওয়ালা কানু ওয়াস যুদু এতটুকু সাপলা আপনি বলেন তো এতটুকু জি স্যার পানি খাইতে হ্যাঁ বলতেছি বলেন

Cita sepiap nih boleh eh, naik dah. Wala, 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 wala ka, turutu, turutu, wala ka, wala ka, wala ka, nusoli, eh, wala ka, nusali. wala ka, nusoli, wanas, judu. Eh, itu masya Allah, arak berbolentu, wala ka, nusoli, wanas, judu, wana.

वाव जबर वा नून र जबर न र व नर जे मो पेश जो व नर जु र सेकेंड ने जबर र मुटा व नर जो जुते एकेलिप्टन दिताबे मदर हरो व नर जु र हाजब र हमिम जबर मा रहमता जबर त रहमता का जबर का रहमताका व नर जु र रहमताका व नहफिदु व नर जु र रहमताका व नहफिदु ওয়ানারুজু রহ মাতা ওয়ানারুজু অনা ফেদু এতটুকু সবাই জোরে জোরে বলেন

ঠিক আছে আর দুই লাইন পরে ছুটি হয়ে যাবে আচ্ছা আহ অল্প একটু রয়েছে তাড়াতাড়ি পড়াই দিয়ে তারপর সবাই একবারে লিপ নেবেন জি স্ক্রিনে দেখে খেয়াল করেন সবাই এরপরে ওয়ানুন

حقاف ترحق ملحق بالكفار ملحق بالكفار ملحق إن عذابك بالكفار ملحق ونحفد ونرجو رحمتك ونخشى عذابك ইন্না আযাবাকা বিল কুফারে শুরু থেকে একবার পড়ে দিতেছে আপনারা খেয়াল করেন সবাই আল্লাহুম্মা এ শুরু থেকে পড়ানোর সময় কিন্তু সময় স্ক্রিন থেকে তাকিয়ে থাকতে হবে মাসাবিল বিল হাবিব স্ক্রিনে থেকে না তাকায় থাকলে কিন্তু এ প্লাসের কথা বলবো না আজকে এটা খেয়াল করে দেখেন তারপরে এ প্লাসের কথা বলে দেবো সবাইকে اللهم انا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك. اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفد ونحفد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق এতটুকুই আপনাদের পড়া থাকবে ইনশাল্লাহ